সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী তার অনুগামীদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিদিনই নতুন বোধের জন্ম হোক, প্রতিদিন সৃষ্টির জন্ম হোক, প্রতিদিনই তাই জন্মদিন। আর নচিকেতা চক্রবর্তীর মেয়ে ধানসিঁড়ি তার জন্মদিন পালন করল সেই সৃষ্টিশীলতার আনন্দেই। রবিবার ছিল নচিকেতার কন্যা ধানসিঁড়ির জন্মদিন, আর সেই দিনই তার নতুন গান তুমি ছাড়া প্রকাশ হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। সঙ্গী বন্ধু সায়ক, সায়কের কথা শুনেই দুজনে এই গানটি গেয়েছেন। গানটি ইতিমধ্যেই নেটিজেনদের মনোগ্রাহী হয়েছে এবং ধানসিঁড়ি ও সায়ক দুজনেই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন। ছোট থেকে সঙ্গীত ঘরানায় বড় হয়েছেন ধানসিঁড়ি। একদিকে বাবার কাছে ধ্রুপদী গান ও গজলের তালিম, পাশাপাশি নিজের অন্যতম ভালো লাগা পাশ্চাত্য সুর। মাইকেল জ্যাকসন ভীষণ প্রিয় ধানসিঁড়ির। সায়কের কম্পোজিশনেও এই গানে রয়েছে তাই পাশ্চাত্য সুরের মেলবন্ধন। কেমন ছিল এই কাজের অভিজ্ঞতা তা ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধানসিঁড়ি। আমি খুব লাকি যে আমি আমার জন্মদিনের দিন এই গানটি রিলিজ করতে পেরেছিলাম। গানটার নাম তুমি ছাড়া, আর এটা আমাদের ব্যান্ড ইস্ট উইন্ডের প্রথম গান। অ্যাজ এ ডেবিউ আমরা এসেছি গানটা, আমি আর সায়ক কথা সুর সবই সায়কের। তো আমি ভাবিনি যে গানটা এইভাবে লোকে অ্যাকসেপ্ট করবে। এই আমাকে অনেকে ফোন করেছে এই গানটার জন্য যে কীভাবে এই গানটা হলো। আসলে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একটা নতুন সাউন্ড নিয়ে আসব। এই জনরা এটা এই স্টাইলটাকে এই জনরাটাকে আমরা মার্গ রক বলছি, মানে মার্গ সঙ্গীত এবং রকের ফিউশন। তুমি ছাড়া এ মন আমার অসহায়। কিন্তু সবার মনেই উৎসুক প্রশ্ন, নচিকেতা চক্রবর্তী কি এই গান শুনেছেন? কেমন লেগেছে তার? নচিকেতা চক্রবর্তী কি বলেছেন এই গান শুনে? বাবাকে শোনানোর সাহস আমার নেই, তবে হ্যাঁ শোনানো হয়েছিল, অনেকদিন আগেই শুনিয়েছিলাম, মা শুনিয়েছিল স্পেশালি। আর বাবা খুব মানে বাবাই বেসিক্যালি ক্রিটিক, আর বাবার অবশ্যই মানে কথাগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো বাবা বলে। আর ভালো গিয়েছি বলেছে, এবার বাকিটা আপনারা বুঝবেন। ধানসিঁড়ির কথায় বাবা মায়ের আশীর্বাদ ছাড়া এই গান কখনোই হতো না, তাই গানের সুরে সুরে সে জানিয়েছে বাবা মা ছাড়া আমি অসহায়। এই গানটা গানই হয়ে উঠতো না যদি না আমার বাবা মায়ের আশীর্বাদ থাকত। এই গানটা প্রথম লাইনটাই হচ্ছে তুমি ছাড়া এমন আমার অসহায়, তো বাবা মা বাবা মায়ের আশীর্বাদ ছাড়া এই গানটা একদমই অসহায় হয়ে যেতাম আমি, এই গানটাও হতো না আর আমিও অসহায় হয়ে যেতাম। তুমি ছাড়া এমন আমার অসহায়। ধানসিঁড়ির আগামী সঙ্গীত জীবনের জন্য রইল ইটিভি ভারতের শুভেচ্ছা। তারক চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।